गुड आफ्टरनून एवरीबॉडी। एक्चुअली इन आवर ईसीसी पेपर सेरिकल्चर वी हैव कम्प्लीटेड द यूनिट 1, यूनिट 2 एंड यूनिट 4। टुडे आई विल स्टार्ट फॉर यूनिट 3। द फर्स्ट टॉपिक ऑफ यूनिट 3 इज मालबेरी प्रोपागेशन एंड कल्टिवेशन और मॉरिकल्चर। एक्चुअली मॉरिकल्चर माने हे मालबेरी प्रोपागेशन एंड कल्टिवेशन। मालबेरी माने कि मालबेरी माने आगे ही बोले मालबेरी मानी हे तूत। ताहले आम्रा जखन रेशम चाष करछि ताहले रेशमेर जेहेतु एकटा मुख्य खाद्य तूत पाता, सेहेतु आमादेरके अवश्य तूत गाछे परिचर्या तूत गाछ कि करे कल्टिवेट करा हय एगुलो आमादेरके जानते हबे। सेई कारणे आम्रा मॉरिकल्चारटा सम्पर्के पड़ब। मॉरिकल्चार होच्छे एक्चुअलि तूत गाछ चाष करार जे पद्धति सेटा कि बला हय मॉरिकल्चार। ठीक आछे, केन नामटा मॉरिकल्चार होयेछे? बिकज अफ द जिनास नेम अफ मालबेरी इज मोरास, मोरास MORUS मोरास, एंड स्पिसिस नेम इज एल्बा, मोरास एल्बा। मोरास एल्बा इज द साइंटिफिक नेम अफ तूत और मालबेरी, हेंस द टर्म मॉरिकल्चर कम्स फ्रम द वर्ड मोरास। ओके, नेक्स्ट आमरा आसछि जे एक्चुअली एटा उद्भिद जगते एर सिस्टेमेटिक पजिशनटा कि आछे। तो बेशी किछु पढ़ते हबे ना, एटुकु जानबे एरा एक्चुअलि एंजियोस्पार्म एकटा एबं एदेर फैमिली होच्छे मोरेसी आर जेनास होच्छे मोरास। आर देर आर सेवरल स्पीसिस अफ द तूत एंड मोरास इंडिका, मोरास एल्बा, मोरास लैविगाटा एक्सेट्रा, भेरि इम्पोर्टेंट स्पीसिस अफ मोरास। तो एट फर्स्ट यू हैव टू स्टाडी अबाउट द कैरेक्टरिस्टिक्स अफ मालबेरी प्लैंट। मालबेरी प्लैंटा कि धरनेर गाछटा फार्स्ट ही बोलते हबे, एटा बहु बर्षजीवी एवं काष्ठल एक प्रकार उद्भिद। काष्ठल बहु बर्षजीवी एक धरनेर उद्भिद एवं एदे एरा झोप झोपेर न्याय होते पारे एवं तार थेके बड़ो वृक्ष पर्यन्त होते पारे। एवं एदेर पातागुलो अनेकटा जबा पाता जेमन देखते हय ना, जबा पातार मतो देखते हय एवं प्रान्तगुलो खाँच काटा काटा हय एवं पातागुलो एकान्तरभावे जन्माय। एदेर फुलगुलो हय किरकम एकलिंग एवं गुच्छाकारे अवस्थान करे फुलगुलो এবং এদের খুব সহজেই অঙ্গজজনন পদ্ধতিতে বংশবিস্তার করানো যায়। মানে গাছ কেটে বসিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে। ঠিক আছে, এবার ফার্স্টে আমি এদের প্রোপাগেশন এবং কাল্টিভেশন দুটো দিয়ে আসব। তো ফার্স্টে এদের আমি প্রোপাগেশনে আসছি, মানে কিভাবে তুঁত পাতা এই সরি তুঁত গাছ কিভাবে জনন করে। অ্যাকচুয়ালি দে ক্যান রিপ্রোডিউস বাই আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। সেক্সুয়ালি কম, আসেক্সুয়ালি তাই বেশি। সেক্সুয়ালি কিভাবে করে? এরা যে বীজ সৃষ্টি করে, বীজ মাটিতে পোঁতা হলো, সেই বীজ থেকে গাছ হলো এবং এইভাবে আর কি ওদের বংশবিস্তার করানো হয়। ঠিক আছে, কিন্তু এটা এই প্রসেসটা খুব একটা ইউজ করা হয় না। এর হচ্ছে মোস্টলি ইউজ প্রসেস হচ্ছে অঙ্গজজনন পদ্ধতি। ঠিক আছে, যেটাকে অযৌনজনন বলছি আমরা, অ্যাকচুয়ালি আসেক্সুয়াল। আসেক্সুয়াল কেন করা হয়? তার কারণ হচ্ছে খুব কম সময় লাগে আসেক্সুয়াল করতে এবং খুব কম সময়ের মধ্যে অনেক মানে গাছ তৈরি করা যায়, যার ফলে প্রচুর পরিমাণে তুঁত গাছের পাতার সাপ্লাইটা পাওয়া যায়, যে কারণে অযৌন পদ্ধতিটাই বেশি মাত্রায় ইউজ করা হয়। অযৌন পদ্ধতিতে কতগুলো মানে আলাদা আলাদা প্রসেস আছে, যেমন ফার্স্ট অফ অল ইজ লেয়ারিং, সেকেন্ড ইজ কাটিং, থার্ড ইজ কলম পদ্ধতি যেটা, আর ফোর্থ ইজ গ্রাফটিং। লেয়ারিং কোনটা? এটা একটা খুব ইজি একটা মেথড এবং এখানে কি করা হয়, গাছের নিচের দিকে কিছু নরম শাখা যেগুলো মাটিকে স্পর্শ করে যায়। কিছু কিছু দেখবে গাছের তলার দিকে নরম নরম শাখা থাকে না, সেগুলো মাটিকে টাচ করে যায়, সেরকম কিছু শাখাকে নিয়ে সেগুলোকে মাটি চাপা দিয়ে রেখে দিলে কিছুদিন পরে দেখা যাবে সেই জায়গা থেকে কি হয় বলতো, অস্থানিক মূল নির্গত হয়। তোমরা দেখবে গাঁদা গাছে এটা খুব হয়। গাঁদা গাছের দেখবে যে ডালগুলো নিচের দিকে মাটি টাচ করে গেছে, সেই ডালগুলোতে অল্প অল্প মাটিতে ঠেকে আছে, দেখবে প্রচুর পরিমাণে অস্থানিক মূল সেখান থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, এবং পরবর্তীকালে সেই গাছের ডালটাকে তুমি যদি বসিয়ে দাও, দেখবে খুব তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু গাছ তৈরি হয়ে যেতে পারে। বুঝতে পারলে? এই পদ্ধতিতে তুঁত গাছে লেয়ারিং পদ্ধতিতে এটা করা হয়। এরপর হচ্ছে কাটিং। যে সমস্ত গাছের বয়স প্রায় 10 মাস বা এক বছরের
কাছাকাছি বা বেশি হয়ে গেছে, সে সমস্ত গাছের শাখাগুলো বেশ মোটা হয়ে গেছে, তো সেরকম শাখা থেকে মোটামুটি 20 ইঞ্চি মাপের টুকরো, মানে এক হাতের থেকে কিছুটা বেশি, 1.5 হাত মতো টুকরো এমনভাবে কাটা হয় যাতে অন্তত তার মধ্যে 5 থেকে 6টি নোট থাকে, মানে পর্ব থাকে। এবার এই কাটা টুকরোগুলোকে এমনভাবে মাটিতে পোঁতা হয় যাতে অন্তত 2টি পর্ব মাটির ওপরে থাকে। তুমি পুঁতে দিলে যে কাটিংটা কাটলে 1.5 হাত মতো, সেটার মধ্যে বেশ কিছু পর্ব মানে নোটস থাকবে, এবং এমনভাবে মাটির মধ্যেটাকে পুঁতলে যেন অন্তত মিনিমাম 2টো পর্ব অ্যাবভ দ্য সয়েল থাকে, এবং প্রতিদিন তার মধ্যে অল্প অল্প করে জল যদি দেওয়া হয় তাহলে আফটার 15 ডেজ এই যে পর্ব যেটা মাটির ওপরে আছে সেখান থেকে আস্তে আস্তে করে শাখা বেরোতে শুরু করে, এবং মাটির নিচে থাকা পর্ব থেকে মূল বেরোতে শুরু করে। এইভাবে খুব সহজেই আমি গাছ তৈরি করতে পারি। তো এই পদ্ধতিটাকে বলা হয় কাটিং, যেহেতু কেটে আমি রোপণ করছি দেন ইট ইজ কল কাটিং। এরপরে আসি কলম। কলমের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সুগঠিত কোনো কাণ্ডের কিছুটা অংশ চেঁচে ফেলা হয়। কোনো একটা গাছ আছে, গাছের কাণ্ডের সুগঠিত অংশের কিছুটা পোর্শন চেঁচে ফেলা হলো স্ক্যালপেল দিয়ে বা ব্লেড দিয়ে। এবার সেখানে মাটি খড় ইত্যাদি বেঁধে ফুটা ফুটা করে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করা হয়। কিছুদিন পর দেখা যাবে সেই জায়গাটা থেকে বড় বড় শেকড় বেরোয়, এবং তখন সেই শেকড় সমন্বিত ডালটাকে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে গাছ হয়ে যায়। ওকে, এটা হয়ে গেল কলম। এরপরের মেথড হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং কি হয়, এখানে উদ্ভিদের কিছু কাটা অংশের সঙ্গে অন্য উদ্ভিদের কিছু কাটা অংশ এমনভাবে জোর লাগানো হয় যাতে দেখে যেন মনে হয় ওটা একটাই উদ্ভিদ হিসাবে বৃদ্ধি পায়। তো এই অবস্থায় যে মূল খণ্ডকের উপর জোর দেওয়া হয় তাকে বলা হয় স্টক, এবং যাকে জোর দেওয়া হয় তাকে বলা হয় সিয়ন। এইভাবে মুকুল গ্রাফট করে বংশবৃদ্ধি করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে 4টে মেথড। লোয়ারিং মানে গাছের তলায় যে ডালগুলো মাটি টাচ করে সেখান থেকে যে অস্থানিক মূল বেরোয় সেই সমন্বিত ডালকে পুঁতে দিয়ে হলো লোয়ারিং। কাটিং হচ্ছে কি, বেশ মোটামুটি 1-1.5 হাত মাপের গাছের, মানে বড় গাছের 1-1.5 হাত মাপের ডাল কেটে এনে সেগুলোকে কি করা হলো, মাটির মধ্যে পুঁতে দেওয়া হলো, অল্প অল্প করে জল দিলে সেখান থেকে মূলও বেরোবে শাখাও বেরোবে, সেটা একটা হলো। আর কলম পদ্ধতিতে কি হলো, গাছের কিছুটা পোর্শন চেঁচে ফেলে দিয়ে তার উপরে খড় মাটি লেপে সেখানে জল দিলে সেখান থেকেও মূল বেরোবে, সেটা একটা হলো। আর একটা হচ্ছে তারপর সেই মূল সমন্বিত ডালটাকে বসিয়ে নিতে হবে মাটিতে। আর গ্রাফটিং হচ্ছে 2টো গাছ জোড়া লাগানো হলো একসাথে, এবং সেখানে যেটার উপর জোড়া লাগানো হলো সেটাকে বলা হবে স্টক, আর যাকে জোড়া লাগানো হলো তাকে বলবো সিয়ন। এবার সেখান থেকে আস্তে আস্তে করে মুকুলের গ্রোথ হবে। তাহলে দিস আর দ্য 4 মেথডস অফ দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট ক্যান বি এক্সিবিটেড ইন কেস অফ দ্য রিপ্রোডাকশন অর প্রোপাগেশন অফ মোরাস অ্যালবা। ওকে, তাহলে এখান থেকে মোরাস অ্যালবার আমরা প্রোপাগেশন বা রিপ্রোডাকশন পার্টটা দেখলাম। ওকে।